আপনি কি আপনার ঘরে বসে শুধুমাত্র আপনার মোবাইল থেকে টাইপিং করে মাসে কুড়ি থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে চান যদি করতে চান তো তাহলে এই ভিডিওটা পুরোপুরি দেখুন নমস্কার আমি রোহান নাগ আমি সাধারণত ইউটিউব ইউটিউব গাইডলাইন্স এবং মেক মানি অনলাইন সম্পর্কিত বিভিন্ন রকম ভিডিও আপলোড করে থাকি তো আজকের ভিডিওর টপিকটা একটু অন্যরকম একটু আলাদা এটা ইউটিউব সম্পর্কিত ভিডিও নয় এটা টাইপিং বা রাইটিং সম্পর্কিত বা রাইটিং রিলেটেড জব সম্পর্কিত ভিডিও ঠিক আছে তো দেখুন আমি এটা জানি যে আমার দর্শকদের মধ্যে অনেকেই আছেন যারা টাইপিং জব বা রাইটিং জব করতে চান কিন্তু ইন্টারনেটে যেসব টাইপিং জব অ্যাভেলেবেল আছে তার নাইনটি নাইন পার্সেন্ট হলো ফেক স্ক্যাম এদের ধান্দা হলো আপনাদের কাছ থেকে পয়সা লোটার ঠিক আছে তো এই সব কিছু দেখার পর আমি আজকে এমন একটা ওয়েবসাইট নিয়ে এসেছি আপনাদের সামনে যেটা নট অনলি জেনুইন এখান থেকে আপনি টাইপিং করে বা রাইটিং করে জেনুইনলি টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে এবং এটা আজকের কোনো নতুন ওয়েবসাইট নয় এটা বড় এস্টাবলিশ ওয়েবসাইট এবং ওয়েবসাইট ছাড়াও এদের নিজস্ব মোবাইল অ্যাপ আছে যেখানে ফিফটি মিলিয়নেরও বেশি ডাউনলোডস আছে ফোর পয়েন্ট টুর বেশি রেটিংস আছে ঠিক আছে সো মুদা কথা হলো এটা কোনো ফেক বা নতুন ওয়েবসাইট নয় এটা জেনুইন ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটে কাজ করার জন্য আপনার কোনোরকম কম্পিউটার্স বা ল্যাপটপের প্রয়োজন নেই আপনার মোবাইল থেকেই আপনি কাজ করতে পারবেন এদের নিজস্ব মোবাইল অ্যাপও আছে ঠিক আছে তো এই ভিডিওতে আমি ডিটেলে সব কিছু শিখিয়ে দেব এবং এর তিনটে স্টেপস হবে ফার্স্ট স্টেপে আমি দেখাবো এর ডিটেল সম্পর্কে এর ফিচার্স এর বেনিফিট সম্পর্কে আলোচনা করে দেবো সেকেন্ড স্টেপে দেখাবো যে কিভাবে আমাদেরকে কাজটা করতে হবে হাউ টু ডু ইট এবং থার্ড স্টেপে আমার কিছু অ্যাডিশনাল টিপস থাকবে ঠিক আছে তো চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করছি ওকে সো যে ওয়েবসাইটটার ব্যাপারে আমরা কথা বলছি সেই ওয়েবসাইটটা হলো পকেট এফ ঠিক আছে এই ওয়েবসাইটটা এখানে আপনি বিভিন্ন রকমের গল্প পেয়ে যাবেন অডিও বুক পেয়ে যাবেন এফএম সব কিছুই পাবেন তো এর মধ্যে মেনলি আমরা ফোকাস যেটা করব সেটা হলো পকেট নোভেলে এখানে দেখুন রাইট অ্যাট হোম আর্ন স্টেবল ইনকাম আর্ন আপ টু রুপিস টেন ল্যাক্স ইন এ ইয়ার বছরে আপনি দশ লাখ অবধিও ইনকাম করতে পারবেন ঠিক আছে তো এই স্টার্ট রাইটিংয়ে ক্লিক করব এবং এখানে প্রথমেই দেখুন রিওয়ার্ড এবং বেনিফিট সম্পর্কে বলা আছে এবং প্রথমে দেওয়া আছে আর্ন মিনিমাম ওয়ান লাখ আপ টু টেন ল্যাক্স পার বুক পার ইয়ার মানে একটা বুক থেকে আপনি এক লাখ থেকে দশ লাখ অবধিও ইনকাম করতে পারবেন তো এখানে নতুন স্টোরির জন্য এলিজিবল হওয়ার জন্য আপনাকে মিনিমাম তিরিশ হাজার ওয়ার্ডের একটা গল্প বা নোভেল সাবমিট করতে হবে এবং তার জন্য আপনি প্রথমে তিন হাজার টাকা রিওয়ার্ড পাবেন ঠিক আছে তো এবং এই যে গল্পটা আপনি সাবমিট করবেন সেটা যেন কারো কপি না হয় বা কোনো অ্যাডাল্ট কন্টেন্ট না হয় এটা সাবমিট করার পর আপনি ওদের কন্ট্যাক্ট সাইন করবেন এবং রাইটার্স বেনিফিট প্রোগ্রামে সাইন ইন করবেন ঠিক আছে এবং আপনার ওই গল্পটাকে রিভিউ করা হবে রিভিউ করার পর আপনার যদি গল্প ঠিকঠাক থাকে এবং যদি কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেনটেন করা হয় তো তাহলে আপনাকে অ্যাপ্রুভ করে নেওয়া হবে ঠিক আছে এবং আপনাকে টাকা দেওয়া হবে এবং তারপর ওই গল্পটার জন্য আছে ডেলি আপডেট বোনাস ডেলি আপডেট বোনাসটা ব্যাপারটা কি ওই তিরিশ হাজার যে ওয়ার্ডের যে গল্পটা লিখলেন তারপর আপনি ওটাকে ডেলি ডেলি আপডেট করতে থাকবেন মানে ধরুন আপনি প্রথমে হয়তো তিনটে বা চারটে চ্যাপ্টার লিখলেন সেটাতে তিরিশ হাজার হয়ে গেল আপনি সাবমিট করলেন তারপরে আপনি একে একে লিখতে থাকবেন তো আপনি তো ওখানেই শেষ করে দিচ্ছেন না পুরো গল্পটাকে তো আপনি সাবমিট করছেন না আপনি তিরিশ হাজার ওয়ার্ড অব দি আপনার যতগুলো চ্যাপ্টার হলো ততগুলো আপনি লিখলেন তো তারপর আপনি ডেলি সেটাকে আপডেট করতে থাকবেন এবং যখন ওই আপডেটটা তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজারের মধ্যে হয়ে যাবে তখন আবার আপনাকে দু হাজার বেনিফিট দেওয়া হবে সেটা যখন পঞ্চাশ হাজার হয়ে যাবে তখন ছ হাজার রিওয়ার্ড দেওয়া হবে এরকমভাবে আপনাকে ডেলি বোনাস দেওয়া হবে ঠিক আছে এবং একই সঙ্গে এখানে বিভিন্ন রকম কম্পিটিশান আছে ঠিক আছে বিভিন্ন কম্পিটিশন চলতে থাকবে সেগুলোতে আপনি পার্টিসিপেট করতে পারেন এবং তার বিভিন্ন রকম রিওয়ার্ড মানি আছে এবং নিচে এখানে দেখুন কিভাবে পুরো প্রসেসটা হয় যেটা আমি বললাম সেটাই এখানে দিয়ে দেওয়া আছে আমি আরও একবার বলে দিচ্ছি ফার্স্ট স্টেপে আপনাকে তিরিশ হাজার ওয়ার্ডের একটা নোভেল সাবমিট করতে হবে সেকেন্ড স্টেপে আপনি কন্ট্যাক্ট সাইন করবেন এবং আপনার স্টোরিটা অ্যাপ্রুভ হওয়ার পর আপনাকে টাকা দেওয়া হবে এবং বোনাস দেওয়া হবে থার্ড স্টেপে আপনি ওই যে নোভেলটা সাবমিট করলেন সেটাকে ডেলি আপডেট করবেন এবং সেখান থেকে বোনাস টাকা পাবেন এবং যখন আপনার ওই নোভেলটা দু লাখ পঞ্চাশ হাজার ওয়ার্ড পেরিয়ে যাবে তখন সে এটা অডিও বুকের জন্য এলিজিবল হয়ে যাবে অডিও বুক মানে ওই গল্পটার উপর এই পকেট এফএম এরা অডিও বুক বানাবে মানে যেটাতে আপনি শুনতে পারেন ঠিক আছে ওই গল্পটা মানুষ শ্রোতারা শুনতে পারবে তো অডিও বুক বানানো হবে এবং ওটার উপর থেকে আপনি রয়্যালটি পেতে থাকবেন ঠিক আছে সেখান থেকে আপনি টাকা পেতে থাকবেন যত বেশি মানুষের কাছে ওই গল্পটা পৌঁছাবে যত বেশি মানুষ ওই গল্পটা দেখবে বা শুনবে তত বেশি আপনি টাকা পাবেন এখানে দেখুন নিচে পপুলার রাইটার্স দেওয়া আছে কবিতা বর্মা ওনার নোভেলের নাম হলো মে তেরে চাঁদনি এবং এটা নাইন পয়েন্ট মিলিয়ন প্লে হয়েছে এবং এখানে এখনো অবধি এইট ল্যাক টোয়েন্টি মতো ওয়ার্ডস আছে ঠিক আছে এবং এছাড়াও আরও অনেক পপুলার রাইটার্স আছে যেমন ওয়ার্ডস কুইন ওনার ফেক লাভ বলে যে নোভেলটা সেটা সেভেন মিলিয়ন মতো প্লে হয়েছে আঙ্গাদুষা বরকার হ্যাঁ ওনার গল্প মেঘ এক শাপ ওয়ান মিলিয়ন মতো প্লে হয়েছে তো এই টাইপের পপুলার রাইটার্স আছে যারা লাখের বেশি কামাচ্ছে এখান থেকে ঠিক আছে তো এটার বেনিফিটস আপনিও নিতে পারেন তো বেনিফিটস রিওয়ার্ডসের ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিলাম তবে এখানে একটা কথা বলে রাখি আপনি কোনো রকমভাবেই অন্যের গল্পকে কপি করতে পারবেন না আপনাকে নিজে নতুন গল্প লিখতে হবে ঠিক আছে তো এবার তো তাহলে আমরা লিখবো কিভাবে। তো তার জন্য ক্রিয়েটে নোভেলে ক্লিক করব এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বার এন্টার করতে হবে আমি আমারটা করছি কন্টিনিউ এখানে আপনাকে আপনার নাম দিতে হবে ইমেল আইডি দিতে হবে এবং কোন ভাষাতে গল্প লিখবেন সেটা সিলেক্ট করতে হবে বিভিন্ন রকম ভাষা আছে হিন্দি তামিল বেঙ্গলি মালায়ালম তেলেগু ইংলিশ ওড়িয়া যে কোনো ভাষাতে আপনি লিখতে পারেন আমি বেঙ্গলি সিলেক্ট করব তারপর কন্টিনিউয়ে ক্লিক করলাম তো এখানে দেখুন টাইটেল অফ ইয়োর নোবেল এখানে আপনার নোবেলের টাইটেল দিতে হবে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য উদাহরণস্বরূপ একটা গল্পর গল্পের প্রথম কয়েকটা লাইন লিখে রেখেছি রানী অপরাজিতা আমি এটাকে এখান থেকে কপি করব তারপর এখানে পেস্ট করে দিলাম ক্রিয়েট নোবেল অ্যান্ড গো টু ফার্স্ট চ্যাপ্টার ঠিক আছে এখানে ক্লিক করতে হবে এবার এখানে আপনি প্রথম চ্যাপ্টারের ইয়ে দেবেন মানে এই চ্যাপ্টারটার কি নাম সেটা এখানে দেবেন তো আমার চ্যাপ্টারটার নাম কি ছিল মর্তে পুনর্জন্ম সেটা এখান থেকে কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম ঠিক আছে এরপর আমি এটার লিখবো হ্যাঁ এই যে এখানে যেটা লিখেছি সেটা এখানে ধরুন এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেব হুম আপনি এখানেও সরাসরি লিখতে পারেন কোনো অসুবিধা নেই ধরুন আমি দেখানোর জন্য আমি একটা এখানে সেন্টেন্স লিখে দেখাচ্ছি আমার নাম রোহন নাগ ঠিক আছে তো আমি যেমন লিখলাম আমার নাম রোহান নাগ এরকমভাবে আপনিও লিখতে পারেন এখানেও লিখতে পারেন বা আপনি অন্য কোনো ডকুমেন্টসে লিখে রাখলেন সেটা এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিতে পারেন ঠিক আছে তো এখানে দেখুন যে আপনি যেটাই লিখছেন এখানে ওয়ার্ড কাউন্ট কিন্তু হচ্ছে ঠিক আছে বিয়াল্লিশটা ওয়ার্ড এর মধ্যেই হয়ে গেছে তো এভাবে আপনি লিখতে পারেন এবং এটাকে এখানে সেভ করেও রাখতে পারেন ঠিক আছে এর নিচে দেখুন রাইটার্স বেনিফিট আছে যেটার ব্যাপারে আমরা কিছুক্ষণ আগেই বললাম এবং দেখিয়ে দিলাম এবং ইনকাম আছে এর নিচে এখনও অবধি আমাদের কোনো ইনকাম হয়নি এবং রিওয়ার্ডসও আমরা কিছু পাইনি কারণ এই তো শুরু করলাম জিনিসটা ঠিক আছে সো নোভেলে আবার আসছি এখানে দেখুন আমার নভেল রানী অপরাজিতা এখানে ক্লিক করলাম তার মধ্যে প্রথম চ্যাপ্টার মর্তে পুনর্জন্ম এটা রাখা আছে যে কোনো সময় আপনি এখান থেকে আসতে পারেন এবং আবার নতুন করে লিখতে পারেন ঠিক আছে তো ড্রাফটে সেভ করা থাকবে এই সেম জিনিস আপনি মোবাইল থেকেও করতে পারেন মোবাইলে আপনাকে এই অ্যাপটা ইনস্টল করে নিতে হবে পকেট নোবেল রিডার আমি অলরেডি ইনস্টল করে রেখেছি এবং এখানে দেখুন এই রাইটে ক্লিক করলে আমাকে ওই একই ইন্টারফেসই দেখিয়ে দেওয়া হবে এখানে আমার নোবেল সেভ হয়ে আছে রানী অপরাজিতা ঠিক আছে এবং এখানে এই পাবলিশ পাবলিশিয়র নোবেলে ক্লিক করলে আপনি এখানে এসে এই সব কিছুকে এডিট করতে পারবেন নিজের মতো করে হুম তো তাহলে মুদ্রা কথা হলো যে এখানে লেখার জন্য জন্যে কোনোরকম কম্পিউটারের প্রয়োজন নেই আপনি আপনার মোবাইল থেকে সব কিছুকে কন্ট্রোল করতে পারবেন ওকে এবং যখন আপনার তিরিশ হাজার ওয়ার্ড কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এটাকে এই উপরের এই পাবলিশ অপশানে ক্লিক করে পাবলিশ করতে পারবেন ঠিক আছে এবং এদের এই রাইটার্স বেনিফিট প্রোগ্রামে সাইন আপ করে তারপর টাকা পাবেন ঠিক আছে বোঝা গেল তাহলে কারো কোনো বুঝতে অসুবিধা হয়নি নিশ্চয়ই এখানে আমি একটা অ্যাডিশনাল টিপস বলে রাখি যে আপনাকে সব সবসময় টাইপ করে নিজে হাতে টাইপ করে এই সব লিখতে হবে না তার জন্যে আপনি এখানে ক্লিক করবেন এবং এখান থেকে গুগল ভয়েস টাইপিং করতে পারবেন যেহেতু আমি এই সময় রেকর্ড করছি সেই জন্য এই সময় ভয়েস টাইপিং হবে না ঠিক আছে সো আমি বলতে চাইছি যে নিজে হাতে লিখে করার দরকার নাই আপনারা ভয়েস টাইপিং করে জিনিসটা করুন ইজি হবে জিনিসটা অনেক ঠিক আছে আপনি যে কোনো সময় এই জিনিসটা করতে পারবেন ওকে বোঝা গেল তাহলে তো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি কারও কোনো রকম যদি প্রশ্ন থাকে তো তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং এই টাইপের আরও যদি ভিডিও চান সেটাও আমাকে কমেন্ট সেকশানে জানাবেন